টালিগঞ্জ সিনে দুনিয়ার আলোচিত জুটি দেব রুক্মিণী। তাদের সিনেমা মুক্তি পেলে দর্শক মহলে বেশ আগ্রহ তৈরি হয়। সদ্য এই জুটির মুক্তি পায় ষষ্ঠ সিনেমা কিশমিশ। মাঝে এই জুটির বিরতি থাকলেও এবার তারা একই ফ্রেমে। সিনেমায় জুটি হয়ে প্রেমের দৃশ্যে অনেকবারই তারা হাজির হয়েছেন, তবে বাস্তবে তারা প্রেমে পড়েন আমি ভার্সেস তুমি, আমি ভার্সেস আমি সিনেমায় অভিনয় করে। গল্পে টিনটিন আর রোহিণী চরিত্রে দেব রুক্মিণী আর তাদের দুষ্টু মিষ্টি প্রেমের গল্প কাছে টেনেছে ভক্তদের। সম্প্রতি সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই টলিউডের লাভ স্টোরিতে ভাসছেন ভক্তরা। সিনেমাটিকে ঘিরে দর্শকদের কৌতূহলও ছিল তুঙ্গে। সেই কৌতূহল ও প্রত্যাশা অবশ্য ধরে রেখেছে কিশমিশ সিনেমাটি। সেই উচ্ছ্বাসই প্রকাশ পেয়েছে এই জুটির সোশ্যাল মিডিয়ায়। ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে তাদের শেয়ার করা এক নতুন ভিডিও, যেখানে কিশমিশের সাকসেস পার্টির সেলিব্রেশনে মেতেছেন এই তারকা জুটি। সিনেমাটিকে ঘিরে দেবের প্রত্যাশাও ছিল ব্যাপক, আর সেই প্রত্যাশার মন্তব্য করে দেব জানান, রিজিওনাল সিনেমা বলতে কিছু নেই, সব সিনেমায় জাতীয় স্তরের আর প্রতিযোগিতার। তিনি মনে করেন একই ধাঁচের ছবিতে আটকে থাকলে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই প্রয়োজন ভিন্ন ধাঁচের সিনেমা। আর সাম্প্রতিক সময়ে বাংলা সিনেমায় লাভ স্টোরির অভাব। দেবের প্রত্যাশা ছিল সিনেমায় দেবের বিশেষ লুক আর চ্যালেঞ্জিং পারফরম্যান্স দর্শকদের টেনে নিয়ে আসবে প্রেক্ষাগৃহে। হয়েছেও এমনটাই। তারই জেরে এবার সাকসেস পার্টির সেলিব্রেশনে মেতেছেন দুজন। অনেকটা সময় বিরতির পর দেব রুক্মিণীর রসায়ন কিশমিশ সিনেমার মাধ্যমে পর্দায় তুলে ধরেছেন রাহুল মুখার্জি। অভিনয়ের পাশাপাশি এই সিনেমাটি প্রযোজনা করেছেন দেব। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর ব্যানারে নির্মিত হয়েছে কিশমিশ। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।